ইসলামের কমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছি তো ফাবাগা আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ বলেন এই কারণ কি আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য 10 জন পেশী শক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটার যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশী পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খালালাহু কওমুহু লা তাফরাহ এই কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসা আলাইহিস সালাম যাকাত দাও সে বলছে আমি যাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতিদুহু আলা ইলমিন ইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি যাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ